যদি কোনো ব্যক্তি হানাফি মাঝহাফ থেকে কিছু বিষয় সাফি মাঝাব থেকে কিছু বিষয় মালিকী হাম্বুরি থেকে কিছু বিষয় নিয়েও জীবনযাপন করে এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা ভাই মাসুম যদি এটি হয়ে থাকে তার সুবিধা অনুযায়ী আমাদের সমাজে আজকাল অনেক এরকম দেখা যায় যে হানাফি মাঝাবে কোনো একটা মাছ আলার ব্যাপারে ছাড় আছে বা সুযোগ নেওয়ার ব্যাপার আছে তিনি সেক্ষেত্রে হানফি মাঝাবের মাছ আলা নিচ্ছেন আবার কোনোটাতে হয়তো হাম্বুলি মাঝাবের উপর আমল করলে তার সুবিধা লাগে তখন তিনি সেখান থেকে সেটা নিচ্ছেন এরকম তার প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী যদি তিনি মাছ আলা গ্রহণ করেন তাহলে সেটি গুনাহের কথা ধরুন অভিভাবক ছাড়া বিয়ে হবে না হাম্বুলি মাঝাবের ফতোয়া অভিভাবক ছাড়া প্রাপ্তবয়স্ক মানুষের বিয়ে হবে এটা হানাফি মাহাবের ফতোয়া এখন একজন মানুষ তিনি হাম্বুলি হয়ে কিংবা সালাফি হয়ে আহলেহাদিস হয়ে তিনি যদি এই ক্ষেত্রে হানাফিম মাজাবের ফতোয়া গ্রহণ করেন এবং তার বিয়েটা অভিভাবক ছাড়া তিনি করায় নেন এই সুবিধাটা পাওয়ার জন্য হানিফ মাজাবের ফতোয়া নিতে আসেন হানিফে মাহাবের আলমের কাছে জিজ্ঞেস করেন এবং তিনি আমল করেনের উপরে যে আমি তো কাছে জিজ্ঞেস করে আমল করছি তাহলে সেটা তার জন্য চাইস হবে না কারণ এটা তো সুবিধা গ্রহণ করা একইভাবে একসাথে তিন তালাক দিলে একই মসজিষে হানিফ মাহাবুর যে তালাক হয়ে যাবে এবং অন্যান্য অনেক রকমের মধ্যে তালা হবে না এখন যিনি হানাফি মাহহাব বা হানাফি ফিককে ফলো করেন না হানাফি মাহাব ফিখকে ফলো করেন তিনি অন্যদের কাছ থেকে মাছ আলা নিতে গেলেন জানেন যে তিনি তালাক একসাথে দিয়ে তাদের মধ্যে তিন তালাক হয় না এক তালাক হয় যার কারণে সেই সুবিধার জন্য সেখানে মাসালা নিতে গেলেন এবং সেখান থেকে মাসালা নিয়ে চললেন তাহলে এটা তার জন্য গুনাহের কথা অহরহ এরকমটি ঘটছে আমাদের দেশে সেজন্য আমরা বলবো যে এ ধরনের সুবিধা অনুযায়ী এক এক মাসাব থেকে এক মাছ আলা নেওয়া এটা জায়জ নয় হ্যাঁ যদি আপনি দৈলের ধার বিবেচনা করার মতো সক্ষমতা আপনার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কোনো একটা ফিক কোনো একটা থট কোনো একটা মাঝাবকে ফলো করার পাশাপাশি ওই মাঝাবের কোনো একটা বিষয় আপনার কাছে মনে হয়েছে দৌড়ির দিক থেকে দুর্বল অন্যটা দৌড়ির দিক থেকে শক্তিশালী তখন সেক্ষেত্রে সেই দৌড়ের অনুসরণ করলেন আপনি সেটি অবশ্যই জাহাজ আছে তাতে নিন্দার কোনো কারণ থাকতে পারে না